সাহিত্যে বউ ঠাকুরানীর প্রবল অনুরাগ ছিল। বাংলা বই তিনি যে পড়িতেন কেবল সময় কাটাইবার জন্য তাহা নহে, তাহা যথার্থই তিনি সমস্ত মন দিয়া উপভোগ করিতেন। তাহার সাহিত্যচর্চায় আমি অংশী ছিলাম। গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি জীবন স্মৃতির 18 নম্বর পর্বে। এই পর্বে আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি গ্রন্থ থেকে প্রবন্ধ সাহিত্যের সঙ্গী। হিমালয় হইতে ফিরিয়া আসার পর স্বাধীনতার মাত্রা কেবলই বাড়িয়া চলিল, চাকরদের শাসন গেল, স্কুলের বন্ধন নানা চেষ্টায় ছেদন করিলাম, বাড়িতেও শিক্ষকদিগকে আমল দিলাম না। আমাদের পূর্ব শিক্ষক জ্ঞানবাবু আমাকে কিছু কুমার সম্ভব, কিছু আর দুই একটা জিনিস এলোমেলোভাবে পড়াইয়া ওকালতি করিতে গেলেন। তাহার পর শিক্ষক আসিলেন ব্রজবাবু, তিনি আমাকে প্রথম দিন গোল্ডস্মিথের উইকার অফ উইকফিল্ড হইতে তর্জমা করিতে দিলেন, সেটা আমার মন্দ লাগিল না। তাহার পরে শিক্ষার আয়োজন আরও অনেকটা ব্যাপক দেখিয়া তাহার পক্ষে আমি সম্পূর্ণ দূরদিগম্য হইয়া উঠিলাম। বাড়ির লোকেরা আমার হাল ছাড়িয়া দিলেন, কোনোদিন আমার কিছু হইবে এমন আশা না আমার না আর কাহারও মনে রহিল, কাজেই কোনো কিছুর ভরসা না রাখিয়া আপন মনে কেবল কবিতার খাতা ভরাইতে লাগিলাম, সে লেখাও তেমনি। মনের মধ্যে আর কিছুই নাই, কেবল তপ্ত বাষ্প আছে, সেই বাষ্প ভরা বুদবুদ রাশি, সেই আবেগের ফেনিলতা অলস কল্পনার আবর্তের টানে পাক খাইয়া নিরর্থকভাবে ঘুরিতে লাগিল। তাহার মধ্যে কোনো রূপের সৃষ্টি নাই, কেবল গতির চাঞ্চল্য আছে, কেবল টকবক করিয়া ফুটিয়া ফুটিয়া ওঠা, ফাটিয়া ফাটিয়া পড়া। তাহার মধ্যে বস্তু যাহা কিছু ছিল তাহা আমার নহে, সে অন্য কবিদের অনুকরণ। উহার মধ্যে আমার যেটুকু সে কেবল একটা অশান্তি, ভেতরকার একটা দুরন্ত আক্ষেপ। যখন শক্তির পরিণতি হয় নাই অথচ বেগ জন্মিয়াছে, তখন সে একটা ভারী অন্ধ আন্দোলনের অবস্থা। সাহিত্যে বউ ঠাকুরানীর প্রবল অনুরাগ ছিল। বাংলা বই তিনি যে পড়িতেন কেবল সময় কাটাইবার জন্য তাহা নহে, তাহা যথার্থই তিনি সমস্ত মন দিয়া উপভোগ করিতেন। তাহার সাহিত্যচর্চায় আমি অংশী ছিলাম। স্বপ্নপ্রয়াণ কাব্যের ওপরে তাহার গভীর শ্রদ্ধা ও প্রীতি ছিল। আমারও এই কাব্য খুব ভালো লাগিত, বিশেষত আমার এই কাব্যের রচনা ও আলোচনার হাওয়ার মধ্যেই ছিলাম, তাই ইহার সৌন্দর্য সহজেই আমার হৃদয়ের তন্তুতে তন্তুতে জড়িত হইয়া গিয়াছিল। কিন্তু এই কাব্য আমার অনুকরণের অতীত ছিল, কখনো মনেও হয় নাই এই রকমের কিছু একটা আমি লিখিয়া তুলিব। স্বপ্নপ্রয়াণ যেন একটা রূপকের অপরূপ রাজপ্রাসাদ, তাহার কত রকমের কক্ষ গবাক্ষ চিত্তমূর্তি ও কারুনৈপুণ্য, তাহার মহলগুলিও বিচিত্র, তাহার চারিদিকের বাগান বাড়িতে কত ক্রীড়া শৈল, কত ফোয়ারা, কত নিকুঞ্জ, কত লতাবিতান। ইহার মধ্যে কেবল ভাবের প্রাচুর্য নহে, রচনার বিপুল বিচিত্রতা আছে। সেই যে একটি বড় জিনিসকে তাহার নানা কলেবরে সম্পূর্ণ করিয়া গড়িয়া তুলিবার শক্তি, সেটি তো সহজ নহে, ইয়া যে আমি চেষ্টা করিলে পারি এমন কথা আমার কল্পনাতেও উদয় হয় নাই। এই সময় বিহারীলাল চক্রবর্তীর সারদামঙ্গল সঙ্গীত আর্য দর্শন পত্রে বাহির হইতে আরম্ভ করিয়াছিল। বউ ঠাকুরানী এই কাব্যের মাধুর্যে
অত্যন্ত মুগ্ধ ছিলেন। ইহার অনেকটা অংশই তাহার একেবারে কণ্ঠস্থ ছিল। কবিকে প্রায় তিনি মাঝে মাঝে নিমন্ত্রণ করিয়া আনিয়া খাওয়াইতেন এবং নিজে হাতে রচনা করিয়া তাহাকে একখানি আসন দিয়াছিলেন। এই সূত্রে কবির সঙ্গে আমারও বেশ একটু পরিচয় হইয়া গেল। তিনি আমাকে যথেষ্ট স্নেহ করিতেন। দিনে দুপুরে যখন তখন তাহার বাড়িতে গিয়া উপস্থিত হইতাম। তাহার দেহ যেমন বিপুল, তাহার হৃদয়ও তেমনই প্রশস্ত। তাহার মনের চারিদিক ঘেরিয়া কবিত্বের একটি রশ্মিমণ্ডল তাহার সঙ্গে সঙ্গে ফিরিত। তাহার যেন কবিতাময় একটি সূক্ষ্ম শরীর ছিল, তাহাই তাহার যথার্থ স্বরূপ। তাহার মধ্যে পরিপূর্ণ একটি কবির আনন্দ ছিল। যখনই তাহার কাছে গিয়াছি সেই আনন্দের হাওয়া খাইয়া আসিয়াছি। তাহার তেতালার নিভৃত ছোট্ট ঘরটিতে পঙ্খের কাজ করা মেজের ওপর উপর হইয়া গুনগুন আবৃত্তি করিতে করিতে মাধ্যাহ্নে তিনি কবিতা লিখিতেছেন। এমন অবস্থায় অনেকদিন তার ঘরে গিয়াছি। আমি বালক হইলেও এমন একটি উদারহৃদ্যতার সঙ্গে তিনি আমাকে আহ্বান করিয়া লইতেন যে মনে লেশমাত্র সংকোচ থাকিত না। তাহার পরে ভাবে ভোর হইয়া কবিতা শুনাইতেন, গানও গাহিতেন। গলায় যে তাহার খুব বেশি সুর ছিল তাহা নহে, একেবারে বেসুরাও তিনি ছিলেন না। যে সুরটা গাইতেছেন তাহার একটা আন্দাজ পাওয়া যাইত। গম্ভীর গদগদ কণ্ঠে চোখ বুঝিয়া গান গাহিতেন। সুরে যাহা পৌঁছিত না ভাবে তাহা ভরিয়া তুলিতেন। তাহার কণ্ঠের সেই গানগুলি এখনো মনে পড়ে। বালা খেলা করে চাঁদের কিরণে, কে রে বালা কিরণময়ী ব্রহ্মরন্ধে বিহরে, তাহার গানে সুর বসাইয়া আমিও তাহাকে কখনো কখনো শুনাইতে যাইতাম। কালিদাস ও বাল্মীকির কবিত্বে তিনি মুগ্ধ ছিলেন। মনে আছে একদিন তিনি আমার কাছে কুমার সম্ভবের প্রথম শ্লোকটি খুব গলা ছাড়িয়া আবৃত্তি করিয়া বলিয়াছিলেন, ইহাতে পরে পরে যে এতগুলো দীর্ঘ আসরের প্রয়োগ হইয়াছে তাহা আকস্মিক নহে। হিমালয়ের উদার মহিমাকে এই আসরের দ্বারা বিস্ফারিত করিয়া দেখাইবার জন্যই দেবতাত্মা হইতে আরম্ভ করিয়া নগাধিরাজ পর্যন্ত কবি এতগুলি আকারের সমাবেশ করিয়াছেন। বিহারীবাবুর মতো কাব্য লিখিব, আমার মনের আকাঙ্ক্ষাটা তখন ওই পর্যন্ত দৌড়িত। হয়তো কোনোদিন বা মনে করিয়া বসিতে পারিতাম যে তাহার মতোই কাব্য লিখিতেছি, কিন্তু এই গর্ব উপভোগের প্রধান ব্যাঘাত ছিলেন বিহারী কবির ভক্ত পাটিকাটি। তিনি সর্বদাই আমাকে এ কথাটি স্মরণ করাইয়া রাখিতেন যে মন্দঃ কবি যশ পার্থী, আমি গমিষ্যাম্মু পহাস্যতাম। আমার অহংকারকে প্রশ্রয় দিলে তাহাকে দমন করা দুরূহ হইবে, একথা তিনি নিশ্চয় বুঝিতেন। তাই কেবল কবিতা সম্বন্ধে নহে, আমার গানের কণ্ঠ সম্বন্ধেও তিনি আমাকে কোনো মতে প্রশংসা করিতে চাহিতেন না। আর দুই একজনের সঙ্গে তুলনা করিয়া বলিতেন তাহাদের গলা কেমন মিষ্ট। আমারও মনে এ ধারণা বদ্ধমূল হইয়া গিয়াছিল যে আমার গলায় যথোচিত মিষ্টতা নাই। কবিত্ব শক্তি সম্বন্ধেও আমার মনটা যথেষ্ট দমিয়া গিয়াছিল বটে, কিন্তু আত্মসম্মান লাভের পক্ষে আমার এই একটিমাত্র ক্ষেত্রই অবশিষ্ট ছিল, কাজেই কাহারও কথায় আশা ছাড়িয়া দেয়া চলে না। তাছাড়া ভেতরে ভারী একটা দুরন্ত তাগিদ ছিল, তাকে থামাইয়া রাখা কাহারও সাধ্যায়ত্ত ছিল না। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি গ্রন্থ থেকে প্রবন্ধ সাহিত্যের সঙ্গী। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন একটি গল্প নিয়ে।
ভালো থাকবেন আপনারা সবাই।